আমি তো শুট করতে করতে ভুলে যেতাম যে এটা শুভশ্রী। তখন তো আমি আর শুভশ্রী নেই, তখন আমি অন্য জগতে চলে গেছি। মনে হয় চিন্তা একটা একটা শট নিয়ে আচ্ছা ঠিক আছে যাও। নদীর পাড়ে উনান জালি, তাহাতে দি ফুলের ডালি, রাধেন বারেন নাওয়ের সারেন, পরান খানা সাদের ফালি। নমস্কার, আমি শুভশ্রী গাঙ্গুলি আর আমার পরিচালক দেবালয় ভট্টাচার্য। ইন্দুবালা চরিত্র হিসেবে মাস কানেক্ট আছে, প্রত্যেকেই ইন্দুবালার মধ্যে কাউকে না কাউকে খুঁজে পায়, তার রান্নাগুলোর মধ্যে থেকে খুঁজে পায়। ধিকি ধিকি তারার দাফন সারা রাতি জাগা। এই ইন্দুবালা চরিত্রে শুভশ্রীকে যখন আমরা ভাবি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি বয়স্ক ইন্দুবালাকে কীভাবে করবো। মানে আমি তো শুট করতে করতে ভুলে যেতাম যে এটা শুভশ্রী। এবার আমি শুভশ্রীর মুখ থেকে শুনতে চাই, তোমার এই সোমনাথার হাত ধরে, সেই শিল্পীর হাত ধরে তোমার এই জার্নিটা কীরকম? অসাধারণ। এই চরিত্রটার এতগুলো শেদ, এই যে চ্যালেঞ্জটা যে একজন 75 বছর বয়সের, তার সাইকোলজি, তার বডি ল্যাঙ্গুয়েজ, কোথাও আমি সেফ হ্যান্ডে অবশ্যই ছিলাম, সেটা হচ্ছে সোমনাথ কুণ্ডু। বাকি কাজটা ছিল আমাদের দুজনের, এবং অফকোর্স দেবালয়ের ওপর আমার ভরসা তো ছিলই। এবং এনভায়রনমেন্ট, আমি রম্যর কথা স্পেশালি বলবো, অনেক সময় হয় অনেক ইমোশনাল সিন ছিল যেখানে টেকনিক্যাল কারণেই আমাদের শটগুলো কেটে কেটে নিতে হয়। ভাই আসার পরে যে এটা ইন্দুবালার ভীষণ খিদে পায় এবং সে রান্নাঘরে গিয়ে খায়, সেখানে একটা খুব সুন্দর সিন আছে, বাট রম্য একবারের জন্য শটটা কাটেনি। ও লাইট নিয়ে মুভ করেছে, ক্যামেরা নিয়ে মুভ করেছে, অ্যান্ড দ্যাট ওয়াজ ফার্স্ট টাইম ফর মি। আর ওটা যে কতটা আমাকে হেল্প করেছে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। এই আমরা পিরিয়ড একটা পিস মানেই জানি যে ট্র্যাক চলি হবে, কিন্তু আমি জানি না, আমি আগে কখনো দেখিনি যে একটা পিরিয়ড পিস আমরা পুরোটা হ্যান্ডেল করেছিলাম। এটা কিন্তু রম্যর জন্য সম্ভব হয়েছে করা। সো কখনো কখনো আমি কিন্তু দেবালয়কে দেখেছি, ও নিজে ইন্দুবালা হয়েছে, কখনো ও নিজে লক্ষ্মী হয়েছে, কখনো আরও যারা যারা চরিত্র আছে সেই চরিত্রগুলো হয়ে উঠেছে। দ্যাটস দেবালয়। আমরা এরকমভাবে ব্যাখ্যা করি যে তুমি একজন মিউজিশিয়ান আর পুরো অর্কেস্ট্রা বসেছে, সো মানে সবাইকে এক তালে হতে হবে, তবেই কিন্তু সাউন্ডটা ভালো লাগবে শুনতে। বৃষ্টিটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট পুরো প্রজেক্টের মধ্যে, কারণ বৃষ্টি ইনি খুব ভালোবাসেন। বৃষ্টি আর রাত, এই দুটো হলেই তো হয়ে গেল। গদর বলেছেন একটা ছবি বানাবার জন্য লাগে একটা গান অ্যান্ড এ গার্ল, আমি বলি বৃষ্টি আর না। মনে হয় চিন্তা একটা একটা শট নিয়ে আচ্ছা ঠিক আছে যাও। তুমি ওই রিস্কটা কি করে নিলে? এটা না, রসসিটিকে মানে সোমনাথ দাও বলছিল যে মনে হয় না ভারতবর্ষে কেউ কখনো বৃষ্টিতে শট নিয়েছে। পুরোটাই তো কপাল ঠুকে। সিরিয়াসলি আমরা অত ভাবি না, মানে যদি ভাবতাম আমরা এই প্রজেক্টগুলো করতেই পারতাম না। অর্ধেক প্রযোজনা করি, একদমই তাই, এটা করতে চাই, করব, দেখা যাবে কি হবে, 90% হয়ে যায় দেখি। যে পাসপোর্ট পোড়ানোর যে সিনটা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সিন, যেখানে কোনো ডায়লগ ছিল না, এবং অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে যায় যে এতটা ইমোশন, এত ভারী একটা জিনিস ইমোট করা উইদাউট এনি ডায়লগস। ভদ্রতা করে বলছো কেন? পয়েন্টটা হচ্ছে আমি লিখে দিতে পারি খুব কম অ্যাক্টর, আমি শুভশ্রীকে তো স্টার অবশ্য বাদই দিলাম, মানে এমনি নরমাল একজন মানুষ, সে ওই ঘরটায় ঢুকে শ্যুট করবে না, তুমি করেছিলে, তার জন্য আমি কৃতজ্ঞ, নাহলে সিনটা হতো না। কারণ একটা ধোঁয়ায় পুরো বন্ধ হয়ে গেছে, কোনো ধোঁয়া বেরোবার জায়গা নেই, ধোঁয়া কন্ট্রোল করা যাচ্ছে না, আমরা তো খুবই খুবই প্রিমিটিভ একটা যে পরিকাঠামোতে আমরা শ্যুট করি, কুটির শিল্প মোডে করি, ফিজিক্যাল পেন, দম নিতে পারছে না লোক, আর আমি তখন তো পিশাচ হয়ে যাই, আমার শট চাই। ইন্দুবালার জীবনটাই এতটাই এত বেশি স্ট্রাগল, এত বেশি কষ্টের, যে পারিপার্শ্বিক কষ্টগুলো কিন্তু আমি ফিল করিনি, মানে এই যে ধোঁয়া বা প্রস্থেটিক বলো, তখন তো আমি আর শুভশ্রী নেই, তখন আমি অন্য জগতে চলে গেছি, আমাকে আমার ডিরেক্টর যেভাবে যে পাত্রে ঢালছে আমি সেই আকার নিয়ে নিচ্ছি। সো ইয়েস, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিন আই থিঙ্ক উই হ্যাভ শট।